কুম আসসালাম সম্মানিত দিনী বোন আপনি জানতে চাইলেন যে এশার সালাতের বক্ত কতক্ষণ পর্যন্ত বাকি থাকে সলাতুল ইশার শেষ অত্য সম্পর্কে ওলা মাইক্রামদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত আছে একটা মত হচ্ছে যে মাগরিবের সালাতের সময় যখন শেষ হয়ে যায় অর্থাৎ আকাশ থেকে লালিমা যখন দূর হয়ে যায় তখন থেকে যে ফজরের সময় হবার আগ পর্যন্ত ফজরের সময়ের পর্যন্ত এশার সম বাকি থাকে এ বিষয়ের উপরে একটা হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বলেন লা ইয়াফুতু ওয়াক্তু যোহর হাতা ইয়াদখুলা ওয়াক্তুল আসর আসরের ওয়াক্ত আসা পর্যন্ত যোহরের ওয়াক্ত শেষ হয় না ওয়ালা ইয়াফুতু ওয়াক্তুল আসর হাতা ইয়াদখুলা ওয়াক্তুল মাগরিব মাগরিবের ওয়াক্ত আশা পর্যন্ত আসরের ওয়াক্ত শেষ হয় না ওয়ালা ইয়াফুতু ওয়াক্তুল মাগরিব ইলা ইশা মাগরিবের ওয়াক্ত অর্থাৎ এশারের ওক্ত না আসা পর্যন্ত মাগরিব বক্তের শেষ হয় না ওয়ালা ইয়াফুত তো ঈশা ইসা ইলাল ফজর এবং যে ঈশার ওয়াক্ত শেষ হয় না যে পর্যন্ত যেই পর্যন্ত না ফজরের ওক্ত আসে অর্থাৎ ফজরের ওাক্ত আসার আগ পর্যন্ত হচ্ছে ঈশারের ওয়াক্ত এই হাদিসের ভিত্তিতে বড় বড় ওলামা কেরাম বলেন যে এশারের পুরো সময় হচ্ছে মাগরিবের বক্ত শেষ হইলে ফজরের বক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত সারা রাত্রি সময় আর এই বিষয়ের উপর লাম ইউকাল খিলাফা এই হাদিসের ভিত্তিতে আব্দুল আব্বাসমা থেকে এই হাদিসের বিপরীত কোন সাহাবাকের কথা পাওয়া যায় না বরং উনার কথার সাথে আহ দের মতামত হওয়া যায় এই হিসাবে একমত হচ্ছে মাগরীবের পর থেকে ফজরের আগ পর্যন্ত হচ্ছে এশারের সময় আর দ্বিতীয় মত হচ্ছে মাগরিবের পর থেকে অর্ধরাত্রি পর্যন্ত মাগরিবের পর থেকে অর্ধরাত্রি পর্যন্ত হচ্ছে এশারের সময় এর ভিতরে ভিতরে অর্থাৎ অর্ধরাত্রির ভিতরের ভিতরে এশার ফুটি ফেলতে হবে

ঈশার সালাতের সময় হচ্ছে মধ্যরাত্রি পর্যন্ত এখানে ইহারিয়ারি এখানে ইমাম নবী রহমতুল্লাহ বলেন এই হাতিসের অর্থ হচ্ছে ইশার সালাতের উত্তম সময় ঈশ্বার সালাতের উত্তম সময় হচ্ছে মধ্যরাত্রির আগে আগে এটাকে পড়ে নেওয়া আর অর্ধরাত্রির পরে পড়ার বিষয়টা হাদিসের হিসাবে যারা মাজুরিন আছে মাজুর যারা আছে তাদের জন্য যেমন কোনো মানুষ বিহুশ হইছে হুঁশ থেকে সে জাগ্রত হয়েছে অর্ধরাত্রির পরে বা কোনো মহিলা ঋতুবর্তী ছিল সে জয়ভবৃত হইছে অর্ধরাত্রির পরে কোনো না বালেক ছিল ছেলে বালেক হয়েছে বা মেয়ে বালেক হইছে অর্ধরাত্রির পরে এই সকল বা কোনো একটা অমুসলিম মুসলিম হিসেবে অর্ধরাত্রের পরে তাহলে তাদের জন্য এটা মাজুর তারা ওই হিসাবে তাদের জন্য সলাতুল ইসা হবে অর্ধরাত্রির পরে আর দলিলের দিক দিয়া সবচেয়ে বেশি মজবুত এটাই মনে হয় যে যেহেতু হাদিসটি সহি মুসলিমের মধ্যে আছে রাসুল সাল্লাম বলে দিলেন যে সলাতুল ইসার সময় হচ্ছে অর্ধরাত্রি পর্যন্ত তাই ইচ্ছে করে অর্ধরাত্রির পরে নিয়ে গেলে অনেকে এটাকে গুনা যে কাজ মনে করেন তাই উচিত হচ্ছে অর্ধ রাত্রির আগে সালাত আদায় করে নেওয়া হাজুল ইসলাম উদ্দাইমতা অর্থাৎ অর্ধ রাত্রির আগে আগে সালাত নিতে হবে এটা রায় হচ্ছে এবং বিন বাজ এবং ফতুআাল্লাহ যারা বর্তমান সৌদি আরবের ওলামায় লাজুদ্দায় তাইমা স্থায়ী কমিটি উনাদের ফতা যদিও জমহুর উলামাইকালাম বলেন ফজরের আগ পর্যন্ত বাকি থাকে তারপরেও ওই সময়ের মধ্যে যে ইচ্ছা করেই ওই নিয়ে যাওয়াটা সবার নিকটে অপছন্দ বরং এর আগে আগেই সলাতুল ইশাকে পড়ে নিবে অর্ধরাত্রের আগে আগেই পড়ে নিবে আশা করি সেটা বুঝতে পারছেন Baiklah, Assalamualaikum warahmatullahi wabarakatuh.